নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি 2021 সালে মেষ থেকে মীন রাশি পর্যন্ত প্রতিটি রাশির কোন কোন মাস ভালো যাবে। এই ভিডিওটিতে আমি মেষ থেকে কন্যা রাশি পর্যন্ত কভার করব এবং এর নেক্সট ভিডিওতে বাকি রাশিগুলি নিয়ে আমি বিস্তারিতভাবে জানাব। তা আসুন জেনে নেওয়া যাক 2021 সালে মেষ থেকে কন্যা রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের 2021 সালে কোন কোন মাস শুভ যেতে চলেছে। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। আর কিছুদিন পর 2021 সালে আমরা পা রাখতে চলেছি, তাই আমি সকল দর্শক বন্ধুদেরকে আমার তরফ থেকে এবং আমার চ্যানেলের তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি অগ্রিম। এবং আমি এও কামনা করি আপনাদের প্রত্যেকের যেন 2021 সাল মঙ্গল যায়, অর্থাৎ ভালো যায়, এই কামনা করে আমি ভিডিওটি শুরু করতে চলেছি। তবে একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই, আমি যে মাসগুলোর কথা বলবো সেটি গোচর অবস্থান ধরে কিন্তু আমি বলছি, কিন্তু পুরোটাই নির্ভর করবে আপনার নিজের জন্মছকে গ্রহের অবস্থান কেমন রয়েছে সেই হিসেবে। তাও এই মাসগুলোতে আপনাদের আগের থেকে অনেক ইম্প্রুভমেন্ট থাকবে, এতটুকুটা বলা যেতে পারে। তা আসুন জেনে নেওয়া যাক 2021 সালে মেষ থেকে কন্যা রাশির জাতক জাতিকা পর্যন্ত কোন কোন মাস শুভ যেতে চলেছে। তার আগে যারা অনলাইন আমার সাথে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল করবেন না দয়া করে, একদম ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তা আসুন জেনে নেওয়া যাক 2021 সালে মেষ থেকে কন্যা রাশির জাতক জাতিকার কোন কোন মাস শুভ যেতে চলেছে। প্রথমে আসি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকারা একটু বোল্ড স্বভাবের হয় এবং যে কোনো কিছুকে এরা জয় করতে পছন্দ করে, অর্থাৎ যে কোনো কাজকে কিন্তু এরা করেই ছাড়ে। তা শুন, আপনাদের এই বছর অর্থাৎ 2021 সাল আপনাদের কোন কোন মাস শুভ যেতে চলেছে? এক নম্বর হচ্ছে জানুয়ারি মাস আপনাদের জন্য শুভ যেতে চলেছে, এবং পাশাপাশি ফেব্রুয়ারি মাসেও আপনাদের শুভ যাবে, এরপরে মে মাসে শুভ যাবে, আগস্ট মাসে শুভ যাবে এবং নভেম্বরে শুভ যাবে। এই কয় মাস আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ যাবে, আর বাকি মাসগুলোতে যে অশুভ যাবে তা নয়, আপনাদের ভালো যাবে, তবে এই মাসগুলো একটু বেটার রেজাল্ট পাবেন। এরপরে আসি বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে জেনে নেওয়া যাক 2021 সালে কোন কোন মাস আপনাদের শুভ যেতে চলেছে। বৃষ রাশির জাতক জাতিকারা একটু কেয়ারিং এবং একটু লাভলি হয়, এবং এরা সচরাচর কারোর সাথে অন্যায় করে না এবং সৎ এবং বলিষ্ঠ প্রকৃতির হয়। তো আসুন জেনে নেওয়া যাক আপনাদের 2021 সালে কোন কোন মাস ভালো যেতে চলেছে। জানুয়ারি মাস আপনাদের জন্য ভালো যেতে চলেছে, এর পাশাপাশি ফেব্রুয়ারি মাসও আপনাদের ভালো যাবে এবং জুন মাসও আপনাদের জন্য ভালো যেতে চলেছে, এবং অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাস আপনাদের জন্য দুর্দান্ত যেতে চলেছে। এরপর আসি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক ও জাতিকা হন, তাহলে আপনাদের কোন কোন মাস শুভ যেতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। আপনাদের মার্চ মাস শুভ যাবে, মে মাস শুভ যাবে, সেপ্টেম্বর মাস শুভ যাবে, অক্টোবর মাসও শুভ যাবে, এই চার মাস আপনাদের জন্য শুভবার্তা বহন করতে চলেছে। এরপরে আসি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের 2021 সালে কোন কোন মাস শুভ যেতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। ফার্স্ট অফ অল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ তিন মাস দুর্দান্ত যাবে, এরপরে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই চার মাস দুর্দান্ত যাবে, বাকি মাসগুলো যে একদম খারাপ যাবে তা নয়,
এই মাসগুলোতে আপনারা একটু আগের থেকে বেটার রেজাল্ট পাবেন। এরপরে আসি সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক ও জাতিকা হন তাহলে আপনাদের 2021 সালের কোন কোন মাস কেমন যেতে চলেছে। সিংহ রাশির জাতক ও জাতিকারা একটু রাগি, একটু জেদি এবং একগুঁয়ে স্বভাবের হয় এবং নিজের কথাকে প্রতিষ্ঠিত করার জন্য এরা লাস্ট দৌড়ও দিতে জানে, অর্থাৎ সেরার সেরা থাকতে ইনারা পছন্দ করেন। তা শুন, আপনাদের 2021 সালের কোন কোন মাস শুভ যেতে চলেছে জেনে নেওয়া যাক। ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য শুভ যেতে চলেছে, মার্চ মাস আপনাদের জন্য শুভ যেতে চলেছে, জুন মাস আপনাদের জন্য শুভ যেতে চলেছে, অগস্ট মাস আপনাদের জন্য শুভ যেতে চলেছে, নভেম্বর এবং ডিসেম্বর মাস আপনাদের জন্য শুভ যেতে চলেছে। তবে বাকি মাসগুলো যে আপনাদের খারাপ যাবে তা নয়, বাকি মাসের থেকে এই মাসগুলোতে আপনারা একটু বেটার রেজাল্ট পাবেন, এতটুকুটা বলা যেতে পারে। এরপর আসি কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই বছর 2021 সালে কোন কোন মাস আপনাদের জন্য শুভ বার্তা বহন করতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। কন্যা রাশির জাতক ও জাতিকারা একটু বেসিক্যালি একটু নরম স্বভাবের হয়, কিন্তু দেখায় নরম, অ্যাকচুয়ালি নরম না গরম, বাট মন থেকে না কাজের দিক থেকে। অর্থাৎ এই রাশির জাতক ও জাতিকারা খুব বুদ্ধিমান ও খুব বুদ্ধিমতী হয় এবং যে কোনো কাজকে এরা ট্যাকফুলি করে নেওয়ার ক্ষমতা রাখে। এবং এই বছরটি যেহেতু বুধের বছর, সেহেতু আপনাদের উপর প্রভাব কিন্তু সবচেয়ে বেশি পড়বে, ভয় নেই আপনাদের উপর পজিটিভ প্রভাবই পড়বে। তা শুন জেনে নেওয়া যাক আপনাদের 2021 সালের কোন কোন মাস শুভ যেতে চলেছে। জানুয়ারি মাস আপনাদের জন্য শুভ যেতে চলেছে, ফেব্রুয়ারি মাসও আপনাদের জন্য শুভ যেতে চলেছে এবং মার্চ মাসও আপনাদের জন্য শুভ যেতে চলেছে। এর পাশাপাশি মে মাস, জুন মাস, সেপ্টেম্বর মাস, ডিসেম্বর মাস আপনাদের জন্য শুভ যেতে চলেছে। তো এই ছিল মেষ থেকে কন্যা রাশি পর্যন্ত 2021 সালে আপনাদের কোন কোন মাস শুভ যেতে চলেছে। এর পরের ভিডিওতে আমি বাকি রাশিগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি, তাই এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে সমস্ত নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ধন্যবাদ।